শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো দুই ফেব্রুয়ারি শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ অন্য রূপে দেখা গেল আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী মাদ্রাসা পড়ুয়াদের আবদার মেটাতে হেলিকপ্টারে তুলে উদারতার নজির গড়লেন বিস্তারিতে থাকবে প্রতিবেদনে দুদিনের সফরে আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের কথা আজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দিতে ঘটল এক হৃদয় বিদারক ঘটনা খাজে বেরিয়ে বাড়িতে লাশ হয়ে ফিরলেন এক দিনমজুর হাইলাকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের করুণ মৃত্যু শ্রমিকের হাতে থাকা রড বুলবশত হাই ভোল্টেজের তারের সংস্পর্শে স্ত্রী সন্তানদের বুক কান্না আজ রাজ্যের বিভিন্ন জেলায় মুসলদারে শিলা বৃষ্টি আগামী দুদিনও অব্যাহত থাকবে বৃষ্টির প্রভাব আজ প্রকাশ্য দিবালুকে এক যুবককে কুপিয়ে খুন খুনিকে গ্রেফতার করল পুলিশ তীব্র চাঞ্চল্য আমতলি এলাকায় শুরু হল বাংলাদেশের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আজ শুরু হলো সাতান্নতম বিশ্ব ইজতেমা মর্জিমাফিক বিদ্যুৎ বিল বদরপুরের এসডি নেতৃত্বে গ্রাহকদের পকেট লুট অনলাইন শপিং সামগ্রী বুঝাই ই কমার্সের গাড়িতে চিন্তাই শিলচরের প্রায় চাঞ্চল্য শিলচর জুড়ে এবং শেষ খবরটি কাটি গড়াই চোর সন্দেহে যুবককে গণপিটুনি গ্রেফতার পাঁচজন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর মুখ্যমন্ত্রী মাদ্রাসা পড়ুয়াদের আবদার মেটাতে আজ হেলিকপ্টারে তুলে উদারতার নজির গড়লেন কাজিরঙ্গা সফরে অন্যরূপে দেখা গেল আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে মাদ্রাসা পড়ুয়াদের আশা পূরণ করলেন মুখ্যমন্ত্রী মাদ্রাসা ছাত্রদের নিজের হেলিকপ্টারে তুলে আশা পূরণ করলেন মুখ্যমন্ত্রী মাদ্রাসার কচি পড়ুয়াদের সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন মুখ্যমন্ত্রী মাদ্রাসা ছাত্রদের সঙ্গে দীর্ঘ সময় কুশল বিনিময় করে মুখ্যমন্ত্রী খোঁজখবর নিলেন পড়াশোনা খাওয়া দাওয়ার এদিকে দুদিনের সফরে আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অর্থাৎ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গৌহাটিতে পৌঁছাবেন তিনি আজ অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রীর সফরের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত পৌষে প্রথমে তিনি গৌহাটির অটল বিহারী বাজপেয়ী ভবনে রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠকে যোগ দেবেন এবং ব্রহ্মপুত্র রাজ্য গেস্ট হাউসে রাত্রিযাপন করবেন বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন উদ্বোধন করবেন এগারো হাজার পাঁচশো নিরানব্বই কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্প হাইলাকান্দিতে ঘটল এক হৃদয় বিদারক ঘটনা কাজে বেরিয়ে বাড়িতে লাশ হয়ে ফিরলেন দিনমজুর এক ব্যক্তি বিল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎ প্রাণ কেড়ে নিল তার স্ত্রী সহ সন্তানদের বুক ফাটা কান্নার সরগুল হাইলাকান্দিতে জানা গেছে হাইলাকান্দি শহরের শিবু পাল নামের এক ব্যক্তির ভবন নির্মাণের কাজ চলাকালীন মৃত্যু হয়ে ওই শ্রমিকের শ্রমিকের হাতে থাকা রড বুলবশত হাই ভোল্টেজ তারের সংস্পর্শে আসার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় শ্রমিক নৈমুদ্দিনের। স্থানীয় লোক ঘটনার পরই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি মৃত্যু ঘটে ওই শ্রমিকের এই ঘটনার পর তীব্র চাঞ্চল্য সরিয়ে পড়েছে হাইলাকান্দি জুড়ে অনলাইন শপিং সামগ্রী বুঝাই ই কমার্সের গাড়িতে সিনতাই শিলচরের প্রায় শিলচরের জাতীয় সড়কে গভীর রাতে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হয়েছে ঘটনা ঘিরে চাঞ্চল্য সরিয়েছে শিলচরে প্রায় ই কমার্সের কন্টেনার গাড়িতে লুটেরাজরা আজরা করে নিয়ে গেল অনলাইন শপিংয়ের সামগ্রী একাধিক বস্তা নিয়ে গেছে সিনতাই বাজরা এ নিয়ে সালচাপড়া পুলিশ ফাঁড়িতে এজাহার দিয়েছেন ই কমার্সের মালিক সুমন ছেত্রী ঘটনাটি প্রকাশ্যে আসতে চাঞ্চল্য সরিয়েছে শিলচরে আজ প্রকাশ্য দিবালুকে এক যুবকে রড দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে ওই ঘটনায় গোটা আমতলি এলাকায় তীব্র চাঞ্চল্য সরিয়েছে দুই যুবকের মধ্যে পারস্পরিক বৎসার জেরে ওই ঘটনা বলে জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে তার বিরুদ্ধে আগেও মামলা রয়েছে বলে জানান তিনি পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার জানিয়েছেন আজ সকালে রাজধানীর আমতলি থানার উত্তর মধ্যপাড়া এলাকায় দুই দোকানের কর্মচারী সায়ন দেবনাথ সম্রাট দেবনাথের মধ্যে বৎসা বাঁধে পরবর্তী সময়ে তাদের পারস্পরিক বৎসার জেরে সম্রাট রট দিয়ে পিটিয়ে সায়নকে খুন করে মৃত সায়ন দেবনাথ বিশালগড় রঘুনাথপুর এলাকার বাসিন্দা ছিল অভিযুক্ত সায়ন দেবনাথ আমতলির একটি ঠায়ার দোকানের মালিক ওই ঘটনার পর স্থানীয় মানুষ সম্রাটকে ধরতে এলে তাদের উপর হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তিনি চোর সন্দেহে এক যুবকের মাতার চুল কেটে নেরা করে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো পাঁচ যুবককে তারা হলো রুবেল আলম চৌধুরী জিয়াবুর রহমান চৌধুরী আবুল হুসেন বরবুইয়া দিলওয়ার আহমেদ চৌধুরী ও শাহজামুল ইসলাম চৌধুরী এছাড়া পুলিশের অভিযুক্ত তালিকায় আরও পঁচিশ থেকে ত্রিশ জনের মতো রয়েছেন বলে জানা যায় পুলিশ তাদের খুঁজে তল্লাশি চালাচ্ছে ঘটনাটি কাটিগড়া অঞ্চলের বৃহস্পতিবার এই পাঁচ যুবককে শিলচর আদালতে পাঠিয়ে দেয় কাটিগড়া পুলিশ আজ শুরু হলো বাংলাদেশের সাতান্নতম বিশ্ব ইজতেমা শুক্রবার ফজর নামাজের পর পাকিস্তানের মৌলানা আহমেদ বাটলার আমবয়ানের মধ্যে দিয়ে শুরু হয়েছে ইজতেমার প্রথম পর্বের মূল আনুষ্ঠানিকতা আর তা তাৎক্ষণিকভাবে বাংলায় তর্জমা করছেন মৌলানা নুরুর রহমান রবিবার আখেরি মুনাজাতের মধ্যে দিয়ে ইজতেমার প্রথম পর্ব শেষে নয় থেকে এগারো ফেব্রুয়ারি হবে দ্বিতীয় পর্ব এবার শেষ খবরটি বিদ্যুৎ বিভাগের বদরপুর সংমণ্ডলের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার বিপুলচন্দ্র পালের বদলির দাবি তুললেন বদরপুরের বিদ্যুৎ গ্রাহকরা বিপুল পালের নেতৃত্বে গ্রাহকদের পকেট লুট করতে নেমেছে একাংশ বিভাগীয় স্থায়ী ও অস্থায়ী কর্মচারী তাদের পালের গোদা হচ্ছেন এসডি বিপুল পালের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ তিনি বদরপুর সংমণ্ডলের দায়িত্ব নেওয়ার পর গ্রাহকদের হাতে বুয়ো বিল দড়িয়ে গ্রাহকদের পকেট লুট করছেন তার কথা মতো বিল না মিটিয়ে না দিলে বিদ্যুৎ সংযোগ কেটে দিচ্ছেন বদরপুর বিদ্যুৎ বিভাগের এসডির বদলির দাবিতে সোচ্চার হয়েছেন গ্রাহকরা এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন